আর এই মূল্যবাদের উপরে যে অত্যাচার নির্যাতন, ধর্মপ্রাণ মানুষের উপরে যে অত্যাচার নির্যাতন, আর একটা ভয়াবহ ঘটনা ঘটছে, এটা আপনারা কে কতটুকু খেয়াল করছেন আমি জানি না, সেটা হচ্ছে এই যে প্রাইমারি স্কুলের যে টেক্সট বইয়ের মধ্যে এগুলোর মধ্যে এমন এমন কারিকুলাম আনছে যা আমার কালচারের বিরুদ্ধে, আমার কৃষ্টির বিরুদ্ধে, আমার ধর্মের বিরুদ্ধে। এগুলো আমাদের কখনোই কোনো কালে আমরা এভাবে চিন্তা করিনি। আমরা বড় হয়েছি ইসলামিক যে চিন্তাধারা, সেই চিন্তা আমাদের পরিবারের মধ্যে আমরা করিয়েছি। অন্যান্য ধর্মের লোকেরাও তাদের কিন্তু সে একটা ধর্মীয় একটা প্রভাব তাদের মধ্যে ছিল বলে তারা সেইভাবে বেরিয়েছে। কিন্তু আজকে সেইখান থেকে সম্পূর্ণভাবে বের করে নিয়ে একটা ধর্মহীন একটা রাষ্ট্রে পরিণত করবার চেষ্টা করা হচ্ছে। এখন দাড়ি টুপি রাখতে অনেকেই ভয় পায় যে যদি আবার তাকে ওই জঙ্গি নাম দিয়ে দেয়, এবং এটা করেছে এইভাবে জঙ্গি নাম দিয়ে অনেক মানুষকে তারা কারাগারে নিক্ষেপ করেছে। তারা মৌলানা মমিনুল হক সাহেব সহ আরো অনেক মৌলানাকে তারা কারাগারে নিক্ষেপ করেছে, কারাগারে তারা অনেকেই এখনো আছে। অপরাধ যে তারা সত্য কথা বলছে, অপরাধ তারা আল্লাহর কথা বলে, অপরাধ যারা দেশে একটা সত্যের সরকার প্রতিষ্ঠা হোক, রাষ্ট্র তৈরি হোক, এটাই তারা চায়। প্রিয় বন্ধুগণ, অল্প সময়ের মধ্যে এত কিছু বর্ণনা করা সম্ভব না। একটা কথাই শুধু বলতে চাই যে 1971 থেকে 75 পর্যন্ত তারা রাষ্ট্র ক্ষমতায় ছিল, তখনও তারা একইভাবে অন্যায় অত্যাচার নির্যাতন করেছে। তখনও তাদের দুঃশাসনের ফলে অর্থনীতি ধ্বংস হয়ে গেছে, তখনও আইনের শাসন বিনষ্ট করেছে এবং অন্যায় অত্যাচার করেছে বিরোধী দলের উপরে, যার ফলে বাম রাজনীতি আরও বেশি করে তারা চেষ্টা করেছে সেটা যুদ্ধ করতে, কোনো কিছু নিয়ন্ত্রণ করতে না পারে। তারা আবার নতুনভাবে বিশেষ ক্ষমতা আইন, সবশেষে মাঝখানে আপনার জরুরি অবস্থা ঘোষণা করেছে, জরুরি অবস্থা ঘোষণা করে তখনও যেটাকে নিয়ন্ত্রণ করতে পারেনি, তখন তারা একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছে। সেই বাকশাল প্রতিষ্ঠা করে তারা সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করে দিয়েছিল, সমস্ত পত্রিকা বন্ধ করে দিয়েছিল, শুধুমাত্র 4টা পত্রিকা চলবে তাদের নিয়ন্ত্রণে, আর সব মানুষকে বাকশালে যোগ দিতে হবে, এমনকি সরকারি কর্মকর্তা কর্মচারী সকলকে।